হ্যালো ফ্রিয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব একটা যে ভালো আছি তেমনটা নয়। গতদিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজ কিন্তু সেখান থেকে স্টার্ট করছি। মানে ওর পাপার রিপোর্ট দেখানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি, আর আকাশের অবস্থা এই এক হয়েছে, যখনই চোখ যাচ্ছে তোমার এত সুন্দর তুলো তুলো ভেসে বেড়াচ্ছে কি বলবো। তো একটু টেনশনে ছিলাম, যাই হোক চলো ওখানে গিয়ে দেখি কি বলে ডক্টর। তো এই যে ডক্টর দেখানো আমাদের হয়ে গেছে, আর ওর পাপা এখানে মেডিসিন টেডিসিন নিচ্ছে। তো আমরা যেটা অনুমান করেছিলাম রিপোর্টটা দেখে যে স্পন্ডলাইটিসেরই হয়তো সমস্যা রয়েছে, তো সেটাই হয়েছে। ডক্টর অনেক এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে যেগুলো করতে হবে, আর মেন যেটা তোমার বলেছে সোজাভাবে বসতে চেয়ারে, কাঠের চেয়ারগুলো ইউজ করতে বলেছে, আর শক্ত বিছানা ফ্লোর বলতে পারো বা চৌকি বলতে পারো এখানে ঘুমোতে বলেছে, আর বলেছে মাথার তলায় বালিশ একদমই ইউজ না করতে, বা করলেও আহিলের মতো একদম পাতলা পাতলা বালিশ। তো এই কাজগুলো আপাতত বলেছে। আর আহিলকে এখানে দেখো, ও তো আমার সঙ্গে মজা করেই যাচ্ছে, মানে যেখানেই যাক যত মানুষই থাক ওর সব লজ্জা টজ্জা পায় না, বাড়িতেও যা সব জায়গাতেও তাই ধরো। আর ওষুধপত্র দিয়েছে অনেকগুলো, 10 দিন পরে বলেছে আরও কিছু রক্ত পরীক্ষা দিয়েছে, তো সেগুলো বহরমপুরে গিয়ে করতে হবে, ততদিন পর্যন্ত মেডিসিনগুলো চলতে থাকবে। তো ডক্টর টক্টর দেখিয়ে বাড়ি আসার পথে এই যে মিষ্টির দোকান দেখছো, অনেক ভ্যারাইটিস রকমের মিষ্টি রয়েছে। তো আহিল এখানে খাবো বললো, তো অগত্যা আমরা চলে এসেছি, কী কী নিলাম সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, নইলে হয়তো এখানে বসে খেতাম, তো ভাবলাম বাড়ি গিয়ে একদম এসিতে ঢুকে আরাম করে বসে খাওয়া যাবে। তো এই যে আহিল উঠে বসে যাচ্ছে, তো যাই হোক চলো আগে বাড়ি পৌঁছাই, তারপরে তোমাদের দেখাবো কী কী নিয়ে এসেছি। মেনলি এনেছি এই যে সিঙাড়া, এত টেস্টি করে, আর এই যে চাটনিটা দেখছো, চাটনিটার জন্য সিঙাড়াটা মারাত্মক লাগে খেতে। এটা আমাদের ডোমকলেই একটা মিষ্টির দোকান, তো সিঙাড়া নিয়েছে, আর কিছু এই যে সন্দেশ দেখছো, কালাকাঁদ দেখছো, আর নিয়েছিলাম আহিলের জন্য রসমালাই। তো সিঙাড়াটা এত পরিমাণে ঝাল, তো এই যে ওর পাপাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আয়না, তো ওর পা দেখতে পাচ্ছ, আমি ওর পাপাকে বলছি দেখো বাড়িতে একটু তরকারি খেতে দিলে ঝাল ঝাল করে মরে যায়, আর সিঙাড়াটাতে এত ঝাল, ও কিন্তু অনায়াসে খেয়ে যাচ্ছে। তো তারপরে আমরা বেরিয়ে গেছি রনিদের বাড়ি একটু যাব, হঠাৎ করে এদিকে এই যে আম্মু আব্বু সব আহিলের পাপাকেও দেখতে এসেছিল, প্লাস রনিরও একটু শরীরটা ভালোই খারাপ, ধরো রনিকেও দেখতে যাচ্ছে, তো আমিও যাবো যাবো করে যাওয়া হয়নি। এই যে এটা আমার ভাই, তোর গাড়িতে একটা সমস্যা হচ্ছিল, তো আমি বললাম চল দেখি কি সমস্যা, মানে তুই চালা আমি দেখি পিছন থেকে বুঝতে পারি কি না। রেখাও যাচ্ছে আমাদের সঙ্গে, তো আমরা সবাই মিলে বেশ মজা করেই যাচ্ছি। আহিলের পাপা এখন যাবে না, ও জাস্ট আমাদেরকে একটা টুকটুকি দেখিয়ে দিতে যাচ্ছে, আর আমি আর আম্মু দুজনাতে যাচ্ছি, যাবো মানে টুকটুকিতে, দুজনাতে বলতে আমি আম্মু রেখা আর আহিল আমরা চারজনে, আর ওইদিকে আব্বু আর মুন্না মানে আমার ভাই ওরা দুজনে বাইকে চলে গেল। আহিল কোনো মতে গেল না, ওকে বললাম বাইকে যা, তো না ও আমাদের সঙ্গে সেই টুকটুকি করেই যাবে ধরো, তো থাকবো না আমরা, আবার রাত্রে চলে আসবো। ওই জাহিলের পাপা আমাদেরকে আনতে যাবে, তখন রেখা আমি সব একসঙ্গে চলে আসবো, আম্মুরা হয়তো থাকবে আজকের রাত্রিটা, সকালে হয়তো আসবে। আন্টি প্রচুর জোরাজোরি করছিল থাকার জন্যে, বাট থাকা সম্ভব হয়নি। তো এই যে নানিমা, নানিমাও গিয়েছে, তো নানিমার সঙ্গে এখানে বসে বসে গল্প করছি, বুঝতেই পারো এখন তো আর মানে সবার সঙ্গে সবার দেখা হয় না, কোনো বিয়ে বাড়ি হোক বা কারোর শরীর খারাপ হয়, তো সেখানেই সবাই মিলে গিয়ে ধরো এক জায়গায় জড়ো হওয়া, সেখানেই সবার সঙ্গে সবার দেখা। তো এই যে ডাইনিংয়ে বসে বসে গল্প করছিলাম, মানে গরম যদিও ডাইনিংটা প্রচণ্ড, রুমে এসি চলছিল, বাট সবাই যেখানে গল্প করে আমরা দেখবে সেই জায়গাটাতেই মানে থাকতে বেশি পছন্দ করি, সবার সঙ্গে কথাবার্তা বলতে এগুলোতে বেশি ভালো লাগে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি আসবো, আর আন্টির এই যে কত কাজ দেখো আমরা গিয়ে বাড়িয়ে দিয়েছি, হঠাৎ করেই গিয়েছে, আন্টিদেরকে বলেও যাইনি, আমি ভাবলাম যাবো আর চলে আসবো, তো না খাওয়া দাওয়া করে কোনো মতে ছাড়লো না। এই যে রান্না করলো আবার আমরা যাওয়ার পর, বেগুন ভাজা করেছে তোমার, আলু ভাজা, ডিমের অমলেট, মানে গিয়েছি তো ধরো সন্ধ্যার পর, আর এখানে করেছে এই যে আলু দিয়ে, আলু নয় সরি বড়ি দিয়ে ডিম দিয়ে করেছে ঝোল, আর ওখানে করেছিল তোমার লাউ দিয়ে একদম ঘন করে মসুর ডাল, তো এগুলো হয়েছিল, দই মিষ্টি ছিল আর মাংস ছিল অল্প করে। তো যাই হোক মানে আমরা তো বলে যাইনি, হঠাৎ করে চলে গিয়েছি বুঝতেই পারছো।
তো খাওয়া দাওয়া তো করবো না, আমার বাড়িতে সমস্ত রান্নাটা ছিল, বাট আন্টি ছাড়বে না, ধরো গিয়েছি ধরো না খেয়ে তো আর ছাড়বে না, তো আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিল। আর এই জাহিলকে তো দেখছো নানিমার সঙ্গে কেমন পিরিত জমিয়েছে দেখতে পাচ্ছ, তো যাই হোক এই যে মানে ওর নানিমাকে জ্বালানো হলো, এবার গিয়েছে মুন্নার কাছে আর ওর পাপার কাছে, যে ওকে একটু তোল্লাই দেবে তার সঙ্গে ধরো বদমাইশি করবে, আমার সঙ্গে এতটাও করার সাহস পাই না। তাহলে দেখবো আমার আছে রনেই দিয়েছে, দেখবো গিয়ে বেশ ভালো। হ্যাঁ আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি লাইক কমেন্ট আর কি সাবস্ক্রাইব নাকি সাবস্ক্রাইব করুন। শুনে দিই দা তোলে মাদাস তোমার বড় মাকে একটু শিখিয়ে দিই দা, লা 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 আমি যাবো না, তুমি যাও বাবার সঙ্গে, আমি যাবো না। না রনিকে করবো না, রনি যা আনতে নানিমা যায়েন, হাঁটছি হাঁটছি জুতো ম্যাচিং ম্যাচিং, দেখো কি সুন্দর বাতাস ঘন্টি বাইরে, ও সেই বাতাস কেন কি হয়েছে আন্টি, কাপড় আছে তেনা আন্টি তেনা আছে, না না ওই যে শির পানি পড়ছে, এই তুই ওখানে গেছিস কেন, হ্যাঁ এসির পানি এত দূরে ছিটে এসেছে নাকি বালতি দেওয়া নাই বলে নাকি, না না এটা ও বালতিতে তো ওই ওই ঘরের দোকানের ডা পড়ে, ও উপর কাটটা ওই নিচে সব হইতে পড়ে পড়ে ছিটে নিচে পড়ে, তাহলে তো জায়গাটা থেকে বসতে পারে না, না এখন রাত্রি বেলা কে বসবে, আমাদের টুকটুক একটা মেয়ে চেপেছে ওই মেয়েটা ইসলামপুর যাবে তাই বললি, এদিকে লোকটা শুনেছে হিতানপুর দিয়ে চাপা দিয়েছে চেপে গেছে, দিহেতানপুরে এসে মেয়েটাকে বলছে নামো তুলছে, আমি এখানে নামবো কেন, আমি ইসলামপুর যাবো, ইসলামপুর লোকটা বুঝতে পারে বুঝতে পারে না, দিয়ে আবার লোকটা গেল না এখানেই দাঁড়ালো, বলছে আমি তাহলে অন্য গাড়ি আবার ফেলেছে, এই সামনে মাস, হ্যাঁ কম টাকা লাগবে এখানের জন্য, ইসলামপুরের জন্য বেশি লাগতো, আয় এখন সামনে বসো, সামনে সামনে সামনে, তুমি সামনে বসো, আমি বসতে পারলে ভালোই হতো, তোমার জামা না তুললে তো চাকাতে বেঁধে যায় এরকম বড় ঝাঁকড়া জামা, জামার সাথে হ্যাঁ চাকা, তোমারও তো জিনিস আছে, তোমারও তো জিনিস আছে, শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, এখন কিন্তু সকাল 9:30 মতো বাজে আর প্রত্যেক দিনের মতো আজও কারেন্ট চলে গেছিল, বাট আমাদের ঘুমের কোনো ঘাটতি হয়নি, কেন বলো তো ওর পাপা ছিল অলরাউন্ডার, আমাকে আহিলকে দুজনাকে সমানতালে বাতাস করে গেছে, তারপরে যখন কারেন্ট এসেছে তো চলে গেছে বাজার আমাকে না ডেকেই, আর এনেছে চিকেন দেখতেই পেলে, আর চিকেনের মশলাটাও রেডি করেছে, এটা আমার করা হয়নি, কাল আন্টিদের ওখান থেকে আস্তে আস্তে রাত্রি 10টা বেজে গেছিল, 10টারও পর বোধ হয় তো এসে আর মশলা রেডি করা সম্ভব নয়, তো হাতের কাছে কাটা বাটা মশলা পেয়েছি বুঝতেই পারছো, রান্নার আর ওয়েট করতে পারছি না, তো আমি চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর যেভাবে আমি মাংসটা রান্না করি এই যে সমস্ত মানে গোটা গরম মশলা দিয়েছি, আর তার সঙ্গে তোমার কয়েকটা গোলমরিচ অ্যাড করেছি, এখানে আমি টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপরে চিকেনটা অ্যাড করে দিলাম, চিকেনটা আমি খালি তেলের উপর কিন্তু 10-15 মিনিট মতো একদম হাই ফ্লেমে ভেজে নেব, কেননা গুঁড়ো মশলা বলো বা বাটা মশলা বলো কোনো কিছু অ্যাড করে দিলে কিন্তু মাংসটা সুন্দরভাবে ভাজা যায় না,
যে কারণে আমি ভেজে নিয়ে তারপরে মশলা অ্যাড করি। আর আমি এখন একটু মশলাও বানাবো, তোমার আদা, তারপরে রসুন, টমেটো, জিরে, আর দিয়েছি তোমার গোটা গরম মশলা। তো পেস্টটা একটু বেশি হয়ে গেছে বলে আমি একটু ধানে ঢেলে রাখলাম, আর তারপরে বাকি পেস্টটা এই যে মাংসতে অ্যাড করে দিয়েছি। এখন 10-20 মিনিট মতো একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব। মাংস রান্নাটা আর শেয়ার করতে পারিনি, কেননা ওর পাপার একটু কাজ ছিল বলে আমার ফোনটা নিয়ে নিয়েছে ধরো, আর ক্যামেরা করতে পারলাম না। 10:15 বেজে গেছে, আহিল বেটা কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখানে আমি ফ্রিজ থেকে বের করলাম শর্ট, শর্টটা আমি ডিপ ফ্রিজে রেখেছি, মানে আমি দই বসাবো এখন। তো দইটা কাল রাত্রেই বসাতাম, যেহেতু আন্টিদের ওখানে হুট করে চলে গেছি ধরো, তো এখন ভাবলাম বসিয়ে নিই। কি চড়া হয়ে শর্টটা পড়েছে দেখো, এখানে 2-3 দিনের দুধ রয়েছে ধরো, আমাকে দইও বসাতে হবে আবার ঘিও তুলতে হবে, আমি তো নিরুপায়, কি করব। শর্টটা তুলেই মানে দইটা বসাই, যদিও অতটা ভালো হয় না শর্টটা তুলে নেওয়াতে, বাট আমার কোনো উপায় নেই। তো এখানে মাংসটা এই যে অলমোস্ট হয়ে এসেছে, ঝোলটা একটু বেশি বেশি করে রেখেছি, যেহেতু হালকা পাতলা রান্নাটা হবে, অতটা মশলা অ্যাড করিনি। তো তারপরে মাংসটা মানে রান্নাটা বন্ধ করে মাংসটা আমার হয়ে গেছে, দুধটা ওইদিকে বসিয়ে আমি ঘরে এলাম, ঘরদোরগুলো একটু গোছাবো বলে। ওর পাপা গেল ইঞ্জেকশন নিতে, তো আহিল যেহেতু আজ ঘুমোচ্ছে ওকে আর নিয়ে গেল না ধরো। আমি বললাম থাক, প্রত্যেক দিন আর ঘুম থেকে নিয়ে যেও না, ও ঘুমোচ্ছে, ঘুমোতে দাও। তো এই যে আমার ছেলেটাকে দেখো, অনেকক্ষণ ধরে ডাকছি ওঠো ওঠো করে, ওঠার নাম নেই। আর ওর ঘুমোতে গেলে রাজপুত্রের মতো পাশ বালিশ চাই, দেখো না বালিশের ওপর সুন্দর করে পা তুলে দিয়েছে আর তারপরে ঘুমোচ্ছে। তো এই যে আমি একটু চুপি চুপি আদর করে নিচ্ছি, ওর সামনে যদি আদর করেছি না পুরো বাদর হয়ে যায়। তো যে কারণে যখন ঘুমিয়ে থাকে তখনই ধরো একটু বেশি বেশি করে আদর করে দিই, যাতে বুঝতে না পারে। তো তারপরে ঘরদোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এর মধ্যে ওর পাপাও চলে এসেছে, আর আমরা সোজা চলে এসেছি ডাইনিং টেবিলে। তো খাবার দাবার দেখো সব কালকের খাবার কতটা করে রয়েছে, যে ডালটা কালকের, ভুড়িটা কালকের, কাঁঠালের তরকারি দেখলে এক গাদা রয়েছে, এই যে ডিম রয়েছে, আর ভাত ওর পাপাকে আমি বেড়ে দিয়েছি, আর আজকে যেটা করেছি এই যে চিকেনের পাতলা পাতলা করে ঝোল করেছে। আর আহিল বেটাকে তো বাসি খাবার দিতে চায় না, ওর জন্য এই যে ডাল করেছি, ভাবছি কাঁঠালের তরকারিটা একটু ধানি নিয়ে ওকে খাইয়ে দেব। আজ আর রান্নাবান্নার দিকে অতটা চাপ নিলাম না। তো তারপরে বসেছি, আজ আহিল ফার্স্ট টাইম খাবে সেটা হচ্ছে এই যে পমিগ্রানেট মানে বেদানা, বেদানার আমি ওকে জুস বানিয়ে দেবো। কখনো এটা খাইনি বিশ্বাস করো, কমলা খেয়েছে, মৌসুমি খেয়েছে, তারপরে তোমার আর একটা কি যে ওয়াটারমেলন খেয়েছে, আঙুর খেয়েছে, গ্রেপসটা বা গ্রেপস নয় সরি পমিগ্রানেটটা বাদ রয়েছে। তো আমি এই যে সুন্দর করে কাটছি, তো দেখো না বেদানার দানাগুলো পুরো সাদা সাদা, আমি ভাবলাম লাল টকটক করবে, জুসটা একদম লাল টকটকে হবে, দেখে খুব সুন্দর দেখাবে। তো এই যে আমার ছেলে, যেমন পাপা অলরাউন্ডার তেমন আমার ছেলেও কিন্তু মানে কম নয়, চলে এসেছে জুস করতে আমার কাজ বাড়ানো। তো জুসটা খুব সুন্দর হচ্ছিল, ওর পাপা বলছে ওকে দাও, ও বীজ শুদ্ধ চিবিয়ে খেয়ে নেবে। আমি তো জানি আমার ছেলে বীজ টিজ চিবিয়ে খেতে পারবে না, ধরো মুখে দিলাম তো এক করে ফেলে দিল। তো ভাবলাম শেষমেশ জুসটাই মানে লাস্ট অপশান, এটা করেই ওকে খাওয়াতে হবে। তো এই যে দেখো আমার কাজের কত দেরি করাচ্ছে দেখো, আর একটা গোটা মানে বেদানার জুস করেছি, তাও দেখো আধ গ্লাসও হয়নি, একটু ধানি জুস হয়েছে। তো সেই যে সকালবেলা দুধটা জাল বসিয়েছিলাম, দুধটা আমার এতক্ষণে ঠান্ডা হলো, মানে ঠান্ডা হতেও তোমার 1.5-2 ঘন্টা সময় নিয়ে নেয় যদি আমি ফ্যানের তলে না দিয়ে এমনি রেখে দিই। তো এখানে আমি দইটা বসাবো, দুধের যে মানে দইয়ের যে সাজা সেটা অ্যাড করে দিলাম, আর তারপরে যে বাটিতে বসাবো সেই বাটিতে করে সুন্দর করে দইটাকে সেট করে নিয়েছি। আর এই যে দেখো থালা বাসন, মানে কি পাহাড় সমান জাস্ট থালা বাসন জমেছে। কাল রাত্রে তো বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, থালা বাসন ছিল না, তবুও আমি বুঝলাম না কেন এতগুলো থালা বাসন। তো এই যে ওর পাপা খাচ্ছিল, ওর পাপার খাওয়া হলো, আমাকে এসে আবার থালা টালা দিয়ে গেল। তো যাই হোক চলো এখন লেগে পড়ি, কি আর করবো, অগত্যা কাজ তো করতেই হবে, থেমে থাকলে চলবে না। আর কানেরটা দেখো কাল খুলেছি, মানে কোথাও গেলে সোনার কানের পরা যাবে না, ওটা একদম ওল্ড ফ্যাশন হয়ে গেছে, তো ওটা খুলে রেখে গেছিলাম, এসে যে রাত্রে পরব মানে সেটারও আমার সময় হয়নি, খালি কানেই রয়েছে। তো চলো ঝটপট করে সব মেজে নিই। এই যে মেজে আমি মানে অল্প অল্প করে মাজি আর জল দিয়ে ধুয়ে নিই, যে কারণে জলও ঝরে গেছে, সব সুন্দর করে বাসন মাজার র্যাকটাতে গুছিয়ে নিয়েছি, ঝুড়ি পুরো ফাঁকা করে দিয়েছি। এবারে আমি রান্নাঘরটা ক্লিন করব, ওর পাপা, ওর পাপাকে আমি করতে দিচ্ছি না কিছু, ও যদিও আমাকে হেল্প করতে চাইছিল, আমি বললাম থাক এর পরে এসে তুমি আমাকে
হেল্প করো, যখন মাসি ছিল তখনই আমাকে অনেকটা হেল্প করতো, আর এখন তো মাসি নেই, চোখের সামনে যদি দেখে যে একটা মানুষ সকাল থেকে উঠে এতটা পরিশ্রম করছে, স্বাভাবিক সবাই একটু চাইবে যে হেল্প করে দিই, যেহেতু বাড়িতেই থাকে, কাজের সূত্রে কোথাও গেলে সেটা আলাদা ধরো, আর বাড়িতে চোখের সামনে বসে থাকে তো বসে থাকতে পারে না, এমনিতে ও ভীষণ মানে কাজ পাগল, কাজ করতে ভালোবাসে, চুপ করে বসে থাকা ওর দ্বারা সম্ভব হয় না। তো তারপরে আমি স্নান টান করে ঘর দোরটা মুছে সোজা চলে এসেছি, আহিলকে স্নান করাইনি, ওটা ওর পাপার দায়িত্ব, মানে ওর পাপা এলে পৃথিবীর সব কাজ করলেও আমি ওকে ধরো স্নান করাতে যাব না, এটা হচ্ছে আমার এক নম্বরের কাজ। তো স্নান করে সোজা চলে এসেছে, আর এই যে কানেরটা পরব, কানেরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তো কানেরগুলো ঢুকিয়ে রাখলাম, মানে কালকে যেগুলো পরে গেছিলাম ধরো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, এত রাত্রে আর আমার এসে গুছিয়ে রাখতে ভালো লাগেনি, আর এই যে কানেরটা পরে নিচ্ছি। এই কানেরটা যখন প্রথম বানাই আহিল হবার পর তো কানে পড়লে এত ব্যথা হতো, ঘা হয়ে যেত, বাট এখন পরাতে পরাতে অভ্যেস হয়ে গেছে, কোনো ব্যাপার নাই, যে বাউটি কানের বলে না তো সেগুলোই। তো দেখি ওর পাপা কাজে গেছিলো, কলেজের ওই সাইডে একটুখানি গেছিলো, তো হঠাৎ করে দেখছি বিরিয়ানি এনেছে, তো এখানে আমি আর আমার ছেলে মহা আনন্দে এই যে টেস্টি টেস্টি বিরিয়ানি খাচ্ছি, ওর পাপার জন্য রেখেছি, আর যাই আনুক না কেন আমরা কখনো একা একা খাই না, ওর জন্য অফকোর্স আমি রাখি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।